হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর রাধেশ্যাম। এই তো বর্তমান সমাজ, আমরা ভক্তবিহিত সমাজ। এই সমাজে আমরা বর্তমানকালে কলিহত জীব। আমরা বেশিরভাগ সময় ধর্ম বিরুদ্ধচারণ করছি এবং মোবাইলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলোর মাধ্যমে সময় অতিবাহিত করছি এবং নিজস্ব প্রিয়দের, আত্মীয় স্বজনদের সাথে মোবাইলে কথা বলছি। কিন্তু আমরা তো পারি এই মোবাইল যুগ বা বর্তমান যুগে এই নম্বরটা ডায়াল করে তো আমরাও পারি ভগবান কৃষ্ণের সাথে কথা বলতে। সেই নম্বরটা হলো বিশেষ নম্বর, যে নম্বরটা আমাকে ডায়াল করতে হবে ভজন সাধনের মাধ্যমে। সেই নম্বরটা হলো 09-16-32-10-6-35। এই যে নম্বর, এই নম্বরের প্রথমে যদি আমরা শূন্য ডায়াল করতে যাই, তাহলে শূন্যর মধ্যে, শূন্য ডায়াল করা মানে নিজেকে শূন্য করা, অহংকারকে দূর করা, আমার আমিত্ব যে ভাব, সেই আমিত্ব ভাবটাকে দূরে সরানো। তারপরে 9 নম্বর ডায়াল করতে হবে নববিধা ভক্তির মাধ্যমে। নববিধা ভক্তি মানে হলো কীর্তনং শবর্ণ শবর্ণং অর্চনং বন্দনং দাস্য সাক্ষ্য মধুর আত্মনিবেদনং বিষ্ণুপাদ সেবনং। তাহলে কীর্তন, স্মরণ, অর্চন, বন্ধন, দাস্য, সাক্ষ্য, মধুর, আত্মনিবেদন এবং বিষ্ণুপাদ সেবা, এই মাধ্যমে 9 নম্বর ডায়াল করতে হবে। তারপর ডায়াল করতে হবে 16-32। 16-32 মানে হলো 16 অক্ষর, 16 নাম এবং 32 অক্ষর। এই যে হরে কৃষ্ণ, হরে নাম, এই হরি নামটা যদি আমরা করতে পারি, মনের গ্লানি, মনের ময়লা সব কিছু আমাদের দূর হয়ে যাবে, মন শান্ত এবং ধর্মমুখী হবে। তারপরে আসবে 10 নম্বর ডায়াল করতে হবে। তাহলে 10 মানে কি, আমাদের যে কর্মেন্দ্রিয়, আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, সেই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়কে সঠিকভাবে কর্মার্পণ করতে হবে। সেই কর্মার্পণ করতে পারলেই কিন্তু আমাদের এই ডায়াল করাটা সঠিক হবে। তারপরে 6 নম্বর, সেই 6 নম্বরটা হলো আমাদের ষড়রিপু বা 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এটাকে ডায়াল করতে হবে। তারপরে আসবে 3 নম্বর, সেই 3 নম্বর হলো মন, বুদ্ধি আর দেহ, সেটাকে এক করতে হবে। আর পরিশেষে ডায়াল করতে হবে 5 নম্বর, সেটা হলো ক্ষিতি, অপ, মদ, মরুদ্বম। এই যে আমরা পঞ্চভূত, তা আমাকে ভেবে নিতে হবে যে আমরা পঞ্চভূতের এই দেহ, এই দেহর মায়া বা অহংকার সব মিছে, এই দেহ যখন পঞ্চভূতে মিলিত হবে, পুরে ছায় হয়ে যাবে, তখন দেহ চিন্ময়ী হয়ে তখন ভগবান কৃষ্ণের সাথে আমরা কথা বলতে পারবো বা ভগবান কৃষ্ণের কাছে আমরা যেতে পারবো। যেমন অন্যান্য সাধারণ, আমরা মোবাইলে যেমন কথা বলতে গেলে বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক প্রয়োজন, নেটওয়ার্ক ছাড়া যেমন কম মোবাইলে কথা বলা যায় না, সেইরূপ কিন্তু আমাদের নেটওয়ার্ক হচ্ছে ভক্তি। আর আমরা যদি ভক্তিটাকে সঠিকভাবে করতে পারি আর এই নম্বর ডায়াল করতে পারি এই প্রতিদিনের জীবনে, তাহলে আমাদের সাধন ভজন কৃষ্টি সব সঠিক হবে এবং সঠিক মার্গে গিয়ে আমরা ভগবান কৃষ্ণের সাথে আমরা কথা বলতে পারবো। হরে কৃষ্ণ।